আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের কাছে প্রশ্ন আছে, রাইট দ্য ফুল ফর্ম অফ GEAC। তো আমরা দেখে নেব যে GEAC রয়েছে সেটির ফুল ফর্ম কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি। তো এই কমিটি কি করে না, বায়ো সেফটির জন্য, এরা বায়ো সেফটির উপর কিন্তু নজর রাখে। কিভাবে না, বিভিন্ন মাইক্রো অর্গানিজম দ্বারা যে সমস্ত প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয়, সেই ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টের ইম্পোর্ট বা তাদের এক্সপোর্ট বা তাদের ইউজ কিভাবে করা হচ্ছে, বা তাদের সেই ট্রান্সজেনিক যে সমস্ত অ্যানিমাল বা ক্রপ রয়েছে, অর্থাৎ কিনা জেনেটিক মডিফাইড যে সমস্ত অর্গানিজম রয়েছে, তাদের নিয়ন্ত্রণহীনভাবে যাতে ব্যবহার না করা হয়, অর্থাৎ কি না আনকন্ট্রোলভাবে যাতে ব্যবহার না করা হয়, সেটিও কিন্তু এই কমিটির দায়িত্ব যে দেখা যে কিভাবে এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা বায়োটেকনোলজি দ্বারা যে ম্যানুফ্যাকচার প্রোডাক্ট রয়েছে সেগুলির ইউজ কিভাবে হয়ে থাকে। এবং এই GEAC যে কমিটি রয়েছে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি রয়েছে, তারা কিন্তু মেনলি রিকম্বিনেন্ট DNA-র উপর, অর্থাৎ কি না পুনর্যোজিত যে DNA রয়েছে সেই রিকম্বিনেন্ট DNA-র উপর বা প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু তারা রুলস বা রেগুলেশন খেয়াল রেখে থাকে। অ্যাজ এক্সাম্পল, এই রিকম্বিনেন্ট DNA-র জন্য যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয়, সেই সমস্ত কিছু কোনো টক্সিক ম্যাটার না হয়ে যায় বা টক্সিক কোনো ম্যাটার হিসেবে যাতে ইউজ না করা হয় বা কোনো অস্ত্র হিসেবে যাতে ব্যবহার না করা হয়, এবং তাদের ইউজ যাতে ঠিকভাবে হয় এবং তারা আনকন্ট্রোলভাবে যাতে সেগুলিকে ব্যবহার করতে না পারে বা নিজেদের কাছে না রাখতে পারে। তো এটি ছিল আমাদের GEAC ফুল ফর্ম এবং তাদের কাজ কি না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি। থ্যাংক ইউ। ক্লাস 6 থেকে 12 এর সাথে NEET, IIT, JEE মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400000 হোয়াটসঅ্যাপ করুন।